মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে ফার্মগেটের সবথেকে সুন্দর ভিউ রুফটপ রেস্টুরেন্টে বসে তোমরা স্টুডেন্ট বাজেটে মজার মজার খাবার পেয়ে যাবা সো সবকিছু ডিটেলস থাকছে আজকের ব্লগে সোলের স্টার্ট দ্য ব্লগ হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মুসু ব্লক আজকে আমরা চলে আসছি ফার্ম গেট এর সব থেকে সুন্দর রুফটপ রেস্টুরেন্টে স্কাই রেস্টুরেন্ট যেটা লোকেশন হচ্ছে ফার্ম গেট ফুট ওভার ব্রিজের পাশে বাবুল টাওয়ারের এর একদম লিফ্টের এগারোতেই তোমরা দেখবা নাইসলি ডেকোরেট করা আছে প্রত্যেকটা জায়গাতে একটা গ্রিনিশ ভাইব থাকবে তো আমরা হচ্ছে রুফটপ এর উপরে চলে আসছি আজকে আমরা এখানে বসে স্টুডেন্ট প্ল্যাটার গুলো ট্রাই করবো তোর পুরো ভিউটা দেখো রুফটপের ভিউটা এত জোস তো প্রথমে হচ্ছে আমি তোমাদেরকে মেনু কার্ডটা দেখাই ভাইদের এখানে অনেক আইটেম আছে ইন্ডিয়ান আইটেম দেন হচ্ছে চাইনিজ আইটেম বাংলা খাবার সবই আছে তো আমরা এখানে স্টুডেন্টদের যে অফার মেনু কার্ডটা আছে ওখান থেকে আমরা স্টুডেন্ট প্ল্যাটার গুলো অর্ডার করি দেন অর্ডার করে আমরা অনেক সুন্দর ভিউটা এনজয় করতেছিলাম এখানে মেটেরিয়াল আছে মেটেরিয়াল দেখা যাচ্ছে খুবই খুবই সুন্দর ভিউ পাবা তোমরা এই এগারোতলার উপর থেকে তো আমাদের খাবারগুলো চলে আসছে আমি বলবো এই স্কাই রেস্টুরেন্ট একদম রিজনেবল প্রাইস এর মধ্যে বেস্ট খাবার প্রোভাইড করতেছে এখানে স্টুডেন্ট প্ল্যাটার দুইটা আছে একটা স্টুডেন্ট প্ল্যাটার ওয়ান এবং টু সাথে চিচু প্লাটার আর হচ্ছে টোনাটুরি প্ল্যাটার সো এখন আমরা প্রত্যেকটা প্ল্যাটার ট্রাই করবো এবং তোমাদেরকে প্রাইস অ্যান্ড ডিটেলস জানাবো তো এখন হচ্ছে ফার্স্টে আমরা স্টুডেন্ট প্ল্যাটার ওয়ান যেটা সেটা ট্রাই করতেছি মাত্র একশো টাকা থাকবে এই প্ল্যাটারটা তো একশো পঞ্চাশ টাকায় এই স্টুডেন্ট প্ল্যাটারগুলো ট্রাই করতে হলে অবশ্যই তোমাদেরকে স্টুডেন্ট কার্ড শো করতে হবে তো এই একশো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাবা একটা ক্রিস্পি চিকেন ফ্রাই সাথে পাবা ফ্রেঞ্চ ফ্রাইস এবং হচ্ছে একটা ড্রিঙ্কস আর একটু সালাদ দিয়ে দিবে তো এই প্ল্যাটারটা আমার একশো পঞ্চাশ টাকা অনুযায়ী আমার কাছে বেস্ট লাগছে আমি বলবো এর থেকে বেস্ট অপশন হতেই পারে না কারণ এত সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্টে বসে তোমরা একশো পঞ্চাশ টাকায় খাবার খেয়ে ফেলতে পারবা তো এটা আমার কাছে বিগ ডিল মনে হয়েছে এবং খাবার টেস্টের কথা যদি বলতে হয় টেস্টও খুবই ভালো ছিল ক্রিস্পি চিকেন ফ্রাইটা খুবই মজার ছিল তো আমার কাছে মনে হয় একশো পঞ্চাশ টাকায় বেস্ট এটা স্টুডেন্ট প্ল্যাটারটা দেন হচ্ছে স্টুডেন্ট প্ল্যাটার টু যেটা সেটা ট্রাই করবো এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এখানে তোমরা পেয়ে যাবা ফ্রাইড রাইস স্পাইসি চিকেন ফ্রাই সাথে থাকবে চিকেন মশালা আর হচ্ছে রিংস থাকবে সালাদ থাকবে তো এইটাও কিন্তু স্টুডেন্ট প্ল্যাটার অনুযায়ী খুবই মজার ছিল কোয়ান্টিটি এবং টেস্ট দুইটাই ভালো ছিল এটাও তোমরা ট্রাই করতে হলে অবশ্যই স্টুডেন্ট কার্ড শো করতে হবে এত সুন্দর একটা রুফটপে বসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা যারা ছবি পছন্দ করো এবং রিজনেবল প্রাইস এর মধ্যে খাবারও খেতে পারবা সো এটা আমার কাছে মনে হয়েছে মাস্ট ভিজিট করার মতো একটা রেস্টুরেন্ট যেটা ফার্ম গেটের মধ্যে মনে হয় বেস্ট একটা রুফ রেস্টুরেন্ট তো এরপর হচ্ছে আমরা আরেকটা প্ল্যাটার ট্রাই করব সেটা হচ্ছে টোনা টুনি প্ল্যাটার যেটা দুই জনের জন্য এবং এটার প্রাইস হচ্ছে তিনশো নিরানব্বই টাকা জন প্রতি দুইশো টাকা করে পড়তেছে এখানে দুই বাটি গরুর কালাভুনা থাকবে সাথে হচ্ছে চারটা বড় সাইজের পরোটা থাকবে সাথে দুইটা ড্রিঙ্কস থাকবে এবং সালাদ থাকবে যারা সন্ধ্যা এরকম সুন্দর রুফটপে বসে পরোটার সাথে কালাভুনা খেতে চাচ্ছো তারা কিন্তু মাস্ট চলে আসতে হবে স্কাই রেস্টুরেন্টে এখানে তোমরা রুফটপে বসে তোমরা পরোটার সাথে গরুর কালা ভুনা এই জোস কম্বিনেশনটা কিন্তু তোমরা এনজয় করতে পারবে মাত্র 399 টাকায় জনপ্রতি 200 টাকা করে পড়তেছে আমার কাছে এই টোরাটוני প্লাটারটা মাস্ট ট্রাই করার মতো একটা প্লাটার মনে হইছে যেখানে প্রাইসও রিজনেবল টেস্টও খুব ভালো খাবারের কোয়ান্টিটিও ভালো এরপর লাস্ট হচ্ছে আমরা চিচু প্লাটারটা ট্রাই করতেছি এটা হচ্ছে একজনের জন্য ভরে খাওয়ার মত একটা প্লাটার যেটা প্রাইস থাকবে 299 টাকা এখানে থাকবে তোমার একজনের জন্য ফ্রাইড রাইস সাথে থাকবে এক পিস চিকেন ফ্রাই সাথে থাকবে वेजिटेबल এবং চিকেন মশলা এছাড়া থাকছে ড্রিংস এবং সালাদ তো এই টোটাল প্লাটারটার প্রাইস থাকবে 299 টাকা যারা ভরপুর ডিনার অথবা লাঞ্চ করতে চাচ্ছো তারা এই প্লাটারটা নিবা তো আমরা বিকেলের এই সুন্দর রুফটপের ভিউ এনজয় করতেছিলাম এবং সাথে খাওয়া-দাওয়া করতেছিলাম আমরা ওইদিন তিন বনি গেছিলাম তো আমাদের সবগুলো প্লাটারই ভালো লাগছে তোমাদের যার যেটা ভালো লাগবে সেটাই নিবে স্টুডেন্টদের জন্য অবশ্যই স্টুডেন্ট স্টুডেন্ট যেটা আছে পঞ্চাশ টাকা এবং দুশো টাকার ওইটা খেতে হলে তোমাদেরকে অবশ্যই স্টুডেন্ট কার্ড শো করতে হবে তো খেতে খেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর তো ভিউটা আরও বেশি সুন্দর লাগতেছিল এন্ড সাথে সন্ধ্যায় তোমরা লাইভ মিউজিকও শুনতে পারবে এটাও এনজয় করতে করতে খাবারগুলো খেতে পারবে সো অবশ্যই তোমরা চলে আসো ফার্ম গেটের বাবুল টাওয়ারের এগারো তলায় স্কাই রেস্টুরেন্টে সো আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই